ফরিদপুরের মধুখালীতে আবু শেখ নামের এক চালকের গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার কোরকুন্দি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে আহত আবু শেখ মধ্য আরপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে স্থানীয় আরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বাবু জানান রাতে কামারখালী বাজার থেকে কোরকদি যাওয়ার পথে দুজন ছিনতাইকারী আবু শেখের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে এরপর তারা ভ্যান ছিনতাই করে পালিয়ে যান খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থায় গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি